হ্যালো ইভিওন আজ এই ভিডিওতে বলবো ঘুমানোর সময় মাতার পাশে মোবাইল নিয়ে ঘুমালে আমাদের শরীরে কী ঘটে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে হয়তো অনেক অজানা জিনিস জানতে পারেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন বর্তমান সময় মোবাইল ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল মোবাইল এখন মানুষের পকেটে পকেটে ঘুম থেকে অটা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল এখন সঙ্গী মানুষের কাছে বর্তমানে বিজ্ঞান পুরো বিশ্বকেই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে মোবাইলে মুহূর্তেই সারা বিশ্বের খবর আমরা জানতে পারি তাই কাজ থাকুক কিংবা না থাকুক একটু পরপর মোবাইল দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে ফলে মোবাইলটা আমরা সবসময় নিজের সাথে রাখতেই পছন্দ করি এমনকি ঘুমের সময়ও আপনি কি বালিশের পাশে মোবাইল দেখে ঘুমান তাহলে আজই প্রতিজ্ঞা করুন অন্তত ঘুমানোর সময় মোবাইল মাথার ধারে রাখবেন না কারণ গবেষণায় দেখা গেছে মোবাইল যত বেশি শৈলের কাছাকাছি রাখা হয় স্বাস্থ্য ঝুঁকি তত বেশি মোবাইল থেকে যে রেডিয়েশন সবসময় বের হয় তা শৈলের কোষে বিকাশের বাধা সৃষ্টি করে ফলে নানা ক্যান্সার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় গবেষণায় দেখা গিয়েছে মোবাইল সার্বক্ষণিক সঙ্গ বিশেষত রাত্রে ঘুমানোর সময় শরীরের কাছাকাছি মোবাইল রাখা অত্যন্ত বিপজ্জনক এই অভ্যাস প্রাণঘাতীও হতে পারে গবেষণা বলেছেন আজকাল অধিকাংশ মোবাইল ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারি থেকে স্বাভাবিক অবস্থায় প্রায় একশোটি গ্যাস নির্গত হয় যেগুলি মানব শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এই সমস্ত গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোঅক্সাইড যদি অতিমাত্রায় শরীরে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে গবেষকরা জানিয়েছেন শুধু রাত্রে নয় মোবাইলের সান্নিধ্য দিনের যে কোনো সময় ক্ষতিকর এবং মোবাইল বা ট্যাপের ব্যাটারি যদি নির্মমানের হয় তাহলে তা থেকে নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও বাড়ে গবেষকরা জানিয়েছেন যেসব মোবাইল বা ট্যাপের ব্যাটারি চার্জিংয়ের সময় গরম হয়ে যায় সেগুলি সাধারণত বেশি ক্ষতিকর হয় শরীরের পক্ষে বিশেষত রাতে ঘুমানোর সময় মোবাইল মাথার ধারে রেখে দেন সেই সঙ্গে ঘরের জানানা দরজাও বন্ধ রাখেন সেক্ষেত্রে মোবাইলের প্রভাবে শৈলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি নির্গত গ্যাসের প্রভাবে মানুষের চোখ নাগ ও গোলা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে তাই মোবাইল মাথার ধারে নয় অন্তত তিন ফুট দূরত্ব রাখার চেষ্টা করুন মোবাইলে অ্যালার্ম ব্যবহার বন্ধ করুন একেবারে ঠিক শুনেছেন একথা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে মোবাইলে অ্যালার্ম সেট করার পর থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা তা অফ করছি ফোন থেকে রেডিও ট্রান্সমিশন হতে থাকে সহজ কথায় মোবাইলের শরীর থেকে অদৃশ্য তরঙ্গ বের হতে থাকে যার ফবে শরীর এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয় এবার ভাবুন তো ফোনটা মাতার কাছে রেখে শুলে কি হতে পারে সারা রাত ফোন চার্জ দেওয়া চলবে না যদি মাঝরাতে পুরে মরতে না চান তাহলে মাতার কাছে ফোন রেখে চার্জ দেওয়া বন্ধ করুন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমিয়ে পড়ার কারণে সারা রাত ধরে ফোন চার্জ হতে থাকে যে কারণে মারাত্মক কিছু বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা থাকে যেমন ধরুন বেশি মাত্রায় মোবাইল চার্জ হয়ে গেলে যে কোনো সময় ব্যাটারি বিস্ফোরণ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে তাই বন্ধুরা সাবধান হন প্রসঙ্গত গবেষকরা বলেছেন ঘুমানোর সময় শরীর থেকে মোবাইল যদি কম করে তিন ফুট দূরত্বে রাখা যায় তাহলে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকটাই কম হয় তাই ঘুমানোর সময় শরীর থেকে মোবাইল যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করুন এবার জানলেন তো মোবাইল নিয়ে ঘুমালে কি হয় তাই সতর্ক থাকুন আর যতটা পারেন ঘুমানোর সময় মোবাইলের দূরত্ব বজায় রাখুন তো এই ছিল আজ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ